দর্শক চুতিয়া শুনেছেন, চুতিয়া কখনো দেখেন নাই। সো আমি আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিব এমন কিছু চুতিয়া যেসব ও শেট। চলুন আগে দেখে আসি। কি মুহাম্মদ সে ওয়াফা মুহাম্মদ নবী ইনশাআল্লাহ একটা মাস পরে যে আবার ভিডিও করব মুমিন আল কোরআনের পথ। উনি এখন ইসলামিক টিকটক করেছেন, ইসলামিক টিকটক। আপনাদের এখন টিকটক শেট কোনটা দেখাবো? আচ্ছা ওয়েট, সে এখন ধর্মীয় টিকটক করতেছে। ধর্মীয় টিকটক কি? টিকটক ধর্মীয় টিকটক। ওকে, ধর্মীয় টিকটকের পরে কি করছে দেখবেন। ওকে একটু দেখি। ইনশাআল্লাহ একটা মাস পরে যে আবার ভিডিও করব। A few inches later. বদলে নে না তেরে চোখ, ধরো 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 মুমিন আল কোরআনের পথ। 5 minutes later. ওরে সালার, এই কেমন টিকটক রে ভাই। ও ভাই মারো, মুঝে মারো, মারো। উফ, শুধু একটা দেখলেন চুতিয়া, আরো কয়েকটা চুতিয়া আপনাদেরকে দেখানো উচিত, দেখবেন। ওকে আরেকটা দেখি, ধর্মীয় কথাবার্তা বলবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হোয়াট ইজ দিস? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লকডাউনে আমাদের কারো ট্রেন ছুটে যাচ্ছে না, আমরা সবাই টাইম নিয়ে ইবাদত করতে পারি। বি সেফ, স্টে হোম। ওকে, তার ধর্মীয় কথাবার্তা বলা শেষ, ধর্মীয় কথাবার্তা বলা শেষ। এখন তাকে কি করতে দেখা যাচ্ছে, সে এটাকে এখন দেখানো উচিত হবে। ওকে তারপরে দেখাচ্ছি, চলো চলো আমরা একটু দেখে নিব। ও কামি মুইতা দিমু। এতক্ষণে বুঝে গিয়েছেন চুতিয়া কাকে বলে, চুতিয়া কাকে বলে এতক্ষণে বুঝে গিয়েছেন। আমি কোনো রোস্টার না, আমি কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটর না, বাট আপনাদেরকে মজা দেওয়ার জন্য চেষ্টা করেছি এই ভিডিওটি। ভালো লাগলে শেয়ার না দিয়েন, শেয়ার দিতে হবে না, জাস্ট গালাগালি করে দিন। আর টিকটকার, সব টিকটকার কিন্তু এক না, ক্রিয়েটিভ টিকটকার আছে, ক্রিয়েটিভ টিকটকার আছে।